নমস্কার, আমি সুরজিৎ দাস। তরা ইন্টারন্যাশনাল স্কুল পরিবারের তরফ থেকে সকলকে স্বাগত জানাই আমার এই নতুন ভিডিও লেকচারে। আজ আমরা পঞ্চম শ্রেণীর পাঠ্য ভাষা পাঠের চতুর্থ অধ্যায়ের অন্তর্গত বচন সম্পর্কে জানব। এর পৃষ্ঠা নাম্বার হলো 35। শিলিগুড়ি মহকুমায় খড়িবাড়ির অনুকূল শান্তিপূর্ণ ও দূষণহীন পরিবেশে এই প্রথম শান্তিনিকেতনের মডেলে স্থাপিত এবং ওয়েস্টবেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী পরিচালিত বাংলা মাধ্যমের তেরাই ইন্টারন্যাশনাল স্কুল। এবার আমরা ভাষা পাঠের চতুর্থ অধ্যায়ের অন্তর্গত বচন পৃষ্ঠা নম্বর 35 সম্পূর্ণ ধরে ধরে আলোচনা করব। ক্লাসে ঢুকে দেখি কয়েকজন জটলা করে কিছু একটা করছে। কৃষাণ অন্যদিকে বেঞ্চে একা বসে বই পড়ছে। আমি ঢুকেই জটলার দিকে প্রশ্ন জুড়ে দিলাম, তোমরা কি করছো? ওরা বলল, আমরা শব্দ জব্দ খেলছিলাম। জিজ্ঞাসা করলাম, কৃষাণ কি করছো? কৃষাণ বলল, আমি গল্পের বই পড়ছিলাম। আমি বললাম, দেখো তোমাদের কথার মধ্যে আর আমার কথার মধ্যে একটা জিনিস ঘটে গেছে। বোর্ডে আমি লিখছি কথাগুলো। কি লিখছি? না, তোমরা কি করছো? তোমরা কি করছো? আমরা শব্দ জব্দ খেলছি। আমি গল্পের বই পড়ছি। তোমরা, আমরা, আমি। এক্ষুনি আমরা দেখলাম না, তোমরা, আমরা, আমি, তাই না? একটু আগে আমরা কিন্তু শিখেছি, তোমরা, আমরা, আমি। খেয়াল করো, এবার কি বলছে? বলছে, খেয়াল করো উপরে রঙিন শব্দগুলো, বলো তো এখানে কি ঘটেছে, এখানে কি ঘটেছে? রত্না বলল, এ তো খুব সহজ, এই তিনটি হচ্ছে কি? সর্বনাম, ঠিক আছে? হ্যাঁ ঠিক, কিন্তু সর্বনাম ছাড়াও এখানে আরো একটা কিছু ঘটেছে। কি সেটা? সবাই নানা কিছু ভাবলো, তারপর উত্তরটা এলো রাবেয়ার কাছ থেকে। রাবেয়া বলল, তোমরা আর আমরা শব্দ দুটোতে অনেকে অনেকে বোঝানো হয়েছে, তোমরা দ্বারা অনেকে এবং আমরা দ্বারা অনেককে বোঝানো হচ্ছে। কিন্তু আমি বলতে এখানে কৃষাণু একা, আমি বলতে এখানে কৃষাণু একা। রাবেয়া একদম ঠিক বলেছ, রাবেয়া একদম ঠিকই বলেছে। রাবেয়া কি করেছে? একদম ঠিকই বলেছে। তোমরা আর আমরা বলেছি, তোমরা আমরা বলেছি একের বেশি বোঝাতে, আর আমি বলা হচ্ছে একজন বোঝাতে, তাই না? তাহলে তোমরা আমরা, তোমরা বোঝাতে অনেকজনকে বোঝানো হচ্ছে, আমরা মানে অনেকজনকে বোঝানো হচ্ছে, একের একের বেশি বোঝানো, আর আমি বলা হয়েছে একজন বোঝাতে, অর্থাৎ আমি বলতে একজনকে বোঝানো হচ্ছে। বাংলায় অনেকভাবে এই বিষয়টি বোঝানো হয়ে থাকে, বাংলায় অনেকভাবে বিষয়টি বোঝানো হয়ে থাকে। যেমন ধরো লোকটি, তার মানে এখানে কি বোঝানো হচ্ছে? লোকটি বলতে একজন লোককেই বোঝানো হয়েছে, ওকে? লোকটি বলতে একজন লোককেই বোঝানো হয়েছে, একজনকে বোঝানো, এক লোকটি বলতে একজনকে বোঝানো, আর লোকগুলি বললে একের বেশি বোঝায়, অর্থাৎ লোকটি বললে একজন লোক, আর লোকগুলো বললে বা লোকগুলি বললে, লোকগুলো বা লোকগুলি বললে কি হয়? একের অধিক বোঝায়, তাই না? এটা প্রশ্ন করছে শিক্ষক মহাশয়। সবাই ভাব, গতি দেখে মনে হলো যে এটা খুবই একটা সাধারণ ব্যাপার, আলাদা করে বলার কি আছে, ঠিক আছে? অনেকে জেনে যে যেটা আমি জানি সেটা আমার কাছে সাধারণ ব্যাপার, যে সেটা জানে না তার কাছে সেটা কি, সেটা কি করে মানুষ কি করে হয়, এরকম একটা মনে হয়। আর যে পারে, দেখা যাচ্ছে আমাদের অঙ্কের ক্ষেত্রে দেখে থাকি, যে অঙ্ক পারে তার কাছে ও বা এ এটা, আর যে পারে না ওরে বাপরে, সে মাথা চুলকে মরে যায় যে সে অঙ্কের সমাধান খুঁজে পায়।
ঠিক এইরকম। আমি তখন বললাম, কথা বলার সময় এইভাবে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় বচন বলে। তাহলে ব্যাকরণের ভাষায় তাকে কি বলে? বচন বলে। আমরা আগেই দেখেছি, ঠিক আছে? তাহলে কি বলছে? আমি তখন বললাম, কথা বলার সময়ে এইভাবে কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে আমরা যে ধারণা দিই তাকে ব্যাকরণের ভাষায় বচন বলে। তাকে ব্যাকরণের ভাষায় কি বলে? বচন বলে। যদি কোনো একটি প্রাণী বা বস্তু বোঝায় তাকে এক বচন, আর একের বেশি বোঝালে বহু বচন। ওকে, তাহলে যদি একটি একটি বোঝায় তাহলে এক বচন, আর একের অধিক বোঝালে তাকে বলা হয় বহু বচন। ওকে, আমরা জেনেছি এর আগে সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে দ্বিবচন ব্যবহৃত। যদি প্রশ্ন আসে যে সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে কি ব্যবহৃত হয়, না উত্তর হবে কি? সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে দ্বিবচন ব্যবহৃত হয়। আচ্ছা, কিন্তু বাংলায় ইংরেজির মতোই বচন বা নাম্বার দু ধরনের, ঠিক আছে? ইংরেজিতেও কি রয়েছে? বাংলায় বলা হয় এক বচন, আর ইংলিশে বলা হয় সিঙ্গুলার নাম্বার। এবং বহু বচনকে বলা হয় প্লুরাল নাম্বার, এবং বহু বচনকে বলা হয় প্লুরাল নাম্বার। তাহলে এক বচনকে বলা হয় সিঙ্গুলার নাম্বার, এবং বহু বচনকে বলা হয় প্লুরাল নাম্বার। বচন, ওকে, এক বচন, আমি মানে আমি একা, তাই না? আমি মানে একা তো, তাই না? আমি একা। আমরা যখন বলি আমি আজ স্কুল যাব না, তাহলে আমি একা যাব না, তার জন্য কি সবাই যাবে? না, তা তো নয়। যদি বলি রাম শ্যাম যদু মধু সবাই আমরা বন্ধু, আমরা বললাম কি আজকে সারাদিন খেলবো, আমরা আজ স্কুলে যাব না, তাহলে কি হচ্ছে? আমি একা। কিন্তু যখন বললাম আমরা, আমরা আজ স্কুলে যাবো না, তাদের একের অধিক বোঝাচ্ছে। লোকটি, একটি লোক, লোকটি, লোকটি খুব ক্লান্ত। অর্থাৎ আমি আমি শ্যামকে দেখে বললাম, দেখ লোকটি খুব ক্লান্ত। অর্থাৎ আমি শ্যামকে দেখে বললাম লোকটি খুব ক্লান্ত, একজন লোককে বোঝানো হচ্ছে। লোকগুলি খুব বদমাইশ, আমি আবার শ্যামকে দেখে বললাম লোকগুলি খুব বদমাইশ, তাই না? আমি শ্যামকে দেখে বললাম লোকগুলি খুব বদমাইশ। তাহলে লোকগুলি, তাই না? লোকগুলি, এখানে লোকগুলি মানে কি? লোকগুলি মানে আর কিছুই নয়, অনেক জনকে বোঝানো হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু আর একজন নেই, এখানে একের অধিক বোঝানো হচ্ছে। যেমন তুমি, তুমি, তুমি আমার খুব ভালো বন্ধু, তুমি আমার খুব ভালো বন্ধু, তুমি একজন, তুমি আমার খুব ভালো বন্ধু। তোমরা, তোমরা আমার খুব ভালো বন্ধু, রাম তুমি, শ্যাম তুমি, যদু তুমি, রহিম তুমি, তোমরা সবাই আমার ভালো বন্ধু। অর্থাৎ এখানে তুমি যখন বললাম তুমি, রহিম তুমি আমার ভালো বন্ধু, তাহলে একজন, একজন, একজন বোঝাচ্ছে। আমি যখন বললাম রহিম, করিম, ফাতেমা, রাহুল সবাই তোমরা আমার ভালো বন্ধু, অর্থাৎ যখন আমি সবার নাম বললাম তখন কি হয়ে গেল? তখন হয়ে গেল একের অধিক তোমরা, তখন কি হয়ে গেল? বহু বচন। তাহলে আমি হচ্ছে এক বচন, আর আমরা হচ্ছে বহু বচন। কেন বহু বচন? না, আমি বলতে একজনকেই বোঝাচ্ছে, আর আমরা বলতে একের অধিক, তাই না? তাই জন্য বহু বচন। এখানে দেখো এক বচন বোঝাতে লোক এরপর টি যোগ করা হয়েছে। এর আগে আমরা শিখেছি যে কি কি যোগ করে এক বচন করতে হয়, বহু বচন করতে হয়, ঠিক আছে? এখানে একটু আমরা দেখে,
আর বহুবচন বলতে গুলি, তাই না? কিরকম বললাম? না বললাম লোকটি খুব ভালো, তাই না? আমি কি বললাম? লোকটি খুব ভালো, ঠিক আছে? তাহলে লোকটি, লোকটি ব্যবহার করলাম, তাহলে একজন, একজন লোকটি খুব ভালো একজন। যখন বলছি লোকগুলি আমাদের খুব সাহায্য করে থাকে, অর্থাৎ আমাদের গ্রামে, ঠিক আছে, আমাদের গ্রামে কিছু মানুষ আছে যারা কি করে না গরিব মানুষকে সাহায্য করে থাকে। তাই আমি বলছি লোকগুলি আমাদের খুব সাহায্য করে থাকে, অর্থাৎ লোকগুলি আমাদেরকে খুব সাহায্য করে, তারা খুব ভালো। দেখো তাহলে কি দেখলাম? যে টি এবং গুলি বা গুলো, ঠিক আছে, গুলি গুলো এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি? একবচন থেকে বহুবচন করতে পারি। যেমন টি, টি সাহায্যে কি করতে পারি? টি সাহায্যে হচ্ছে একবচন, ঠিক আছে। এখন দেখো একবচন লোক এরপর টি যোগ করলে হলো, তাই তো? যেমন লোকটি বললাম, তাহলে একটা লোক বোঝাচ্ছে, আর বহুবচন বোঝাতে গুলি যোগ করতে হয়, তাহলে লোকটি লোকগুলি। এবার তোমরা বলো তো আর কি কিভাবে একবচন বোঝানো যায়, ঠিক আছে? এবার জিজ্ঞাসা, জিজ্ঞাসা করছে মাস্টার মশাই, ঠিক আছে, যে কি জিজ্ঞাসা করছে, যে এবার তোমরা বলো তো যে আর কি কিভাবে বহুবচন করা যায়, প্রাণী বা বস্তু উভয় ক্ষেত্রে টিটা যোগ করে, ঠিক আছে, প্রাণী বা বস্তু উভয় ক্ষেত্রে টিটা যোগ করে। যেমন ফুল টি, তার মানে এটা কি প্রাণী? মানুষ, মানুষটা, মেয়েটি, পথটা। পথ কি চলতে পারে? না, পথের উপর দিয়ে আমরা চলবো, তাহলে পথটা, তাহলে পথটা অনেক দূর গেছে, তার মানে একটা পথের কথা বলা হয়েছে। পথগুলো দেখ কেমন আঁকা বাঁকা, অর্থাৎ পথগুলো যখন বলছি তখন কি হচ্ছে, অনেকগুলো পথ কেটে যাচ্ছে। যখন বলছি পথটি দেখ কেমন আঁকা বাঁকা, পথটি দেখ কেমন আঁকা বাঁকা, আমি যখন বলছি পথটি দেখ কেমন আঁকা বাঁকা তখন কি একটা পথ কেটে যাচ্ছে, যখন বলছি পথগুলো দেখ কেমন আঁকা বাঁকা অর্থাৎ তখন অনেকগুলো পথ কেটে যাচ্ছে। তাহলে পথটি বললে এক বচন আর পথগুলো বললে বহু বচন। শুধু বস্তুর সঙ্গে খানা খানি যোগ করে, ঠিক আছে, কি করে না বাড়ি খানা, তাহলে বাড়ি খানা না কি সুন্দর, আমি এই বাড়িটার দিকে দেখি বললাম দেখ রাম বাড়ি খানা কি সুন্দর, তাহলে কটা বাড়ির কথা বললাম, তাই না? একটা বাড়ির কথা বলছি, তাই না? একটা বাড়ির কথা বলছি যে বাড়ি খানা দেখ কি সুন্দর, একটা বাড়ির কথা বলছি। তারপরে কি বলছে? বই খানি, তাই না? বই খানি অর্থাৎ বইখানি খুব ভারী, বইখানি খুব ভারী, বইখানিতে খুব ভালো ভালো গল্প আছে অর্থাৎ বই খানি। মালা খানি, ঠিক আছে, একটা মালা কথা বলছে, মালা খানি। দেখো তারপরে কি বলছে, বলছে মীনা নিজের মনে কি সব যেন বলছিল, আমি একটু সাহস দিলাম, তুমি কি কিছু বলবে, তাই না? মীনাকে আমি একটু সাহস দিলাম, যেটা করে থাকে মাস্টারমশাই, যে কেউ যদি চেষ্টা করে তখন মাস্টারমশাই তাকে আরো সুযোগ দেয় যে তুমি কি কিছু বলবে। মীনা বলল আমরা তো একটা বই বোঝাতে টি বা খানা না যোগ করে এক শব্দ দিয়েও তো বলি। একদম, খুব সুন্দর প্রশ্ন করেছে, তাই না? মীনা খুব ভালো একটা প্রশ্ন করেছে। আমরা কি সবসময় বলি এই বইটা আমার, তাই না? এই বইটা আমার সবসময় এরকম ভাবে বলি কি? বলি না তো, আমরা যদি বাক্যে এইভাবে ব্যবহার করি
একটা পেন দাও তো, তাই না? আমরা দেখা যায় দোকানে গিয়ে বলতে পারি একটা একটা পেন দাও তো, তাই না? আমাকে একটা লজেন্স দাও তো। তাহলে একটা শব্দটা আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি। এক শব্দ দিয়েও তো এক বছর বোঝাতে পারি। আমি যদি বলি আমার দুটো পেন দাও, আমাকে দুটো কালো কালির পেন দাও, তাহলে এক দিয়ে এক বচন। আমি যদি বলি দুইটি পেন দাও, তার মানে এক দিয়ে এক বচন আর দুই দিয়ে কি একের অধিক, তাহলে একের অধিককে বলা হয় বহুবচন। তাহলে দুটি পেন দাও, আবার বলতে পারি পাঁচটি পেন দাও, আমি তো বলতে পারি পাঁচটি পেন দাও একের অধিক। তার মানে এক দুই তিন চার এগুলো দিয়েও কি করা যায়, এক বচন থেকে বহু বচন করা যায়। ক্লাসের সবাই ওর কথা বুঝতে পেরে দারুণ ভাবে সমর্থন করলো। সবাই যখন বুঝতে পারলো তখন ওকে খুব সবাই বাহবা দিতে শুরু করলো। বেশ, এক বচন ব্যাপারটা তোমরা বেশ রপ্ত করেছ, এবার বহু বচনের পালা। আমি এবার কিছু বলবো না, তোমরা এসে বোর্ডে বহু বচন কত রকম হয় দেখাও। একে একে এসে বেশ কয়েকটি নিয়ম তারা লিখল, বলছে গুলো গুলি যোগ করে বহু বচন করা যায়। যেমন দেখো বলছে গাছগুলো গাছগুলো, গাছের সাথে গুলো যোগ করে কি হচ্ছে গাছগুলো, তাহলে গাছ এবং গুলো, গাছ এবং গুলো যোগ করে কি হয়ে গেল গাছগুলো। গাছের সাথে গুলো যোগ করে কি হয়ে গেল গাছগুলো। লজেন্স গুলি, আমরা বলি লজেন্স গুলি খুব সুন্দর খেতে ছিল, অর্থাৎ দেখা যাচ্ছে কি আমি কি করেছি, আমি একের অধিক লজেন্স খেয়েছি, তাই জন্য আমি আমার বন্ধুকে বলতে পারি যে লজেন্স গুলি খুব খেতে সুন্দর ছিল, তাই না? লজেন্স গুলি তাহলে একটা দুটো তিনটে চারটে চার রকমের লজেন্স খেয়েছি আমি, তাই বলছি লজেন্স গুলি খেতে না খুব সুন্দর ছিল বলতে পারি। বিড়াল গুলো, অর্থাৎ বিড়াল, একটা বিড়াল নয় নিশ্চয়ই, বিড়াল গুলো আমার বাড়িতে রোজ আসে, আমি ওদেরকে দুধ ভাত খেতে দিই। তাহলে বিড়াল গুলি আমার বাড়িতে আসে, আমি ওদেরকে দুধ ভাত খেতে দিই। তাহলে এখানে নিশ্চয়ই একটা বিড়ালের কথা বোঝানো হচ্ছে না, তাই না? একের অধিক বিড়ালকে বোঝানো হচ্ছে, তাহলে একটা বিড়ালকে নিশ্চয়ই বোঝানো হচ্ছে না, অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে না, একের অধিক বিড়ালকে বোঝানো হচ্ছে। ওকে দেখো পরে কি হয়েছে, বলছে প্রাণীর সঙ্গে রা যোগ করে, ঠিক আছে, প্রাণীবাচক শব্দের সাথে রা যোগ করে কি করা যায় না এক বচন থেকে বহু বচন করা যায়। যেমন বলছে ছেলেরা, তার মানে একটা এক নাম্বার দু নাম্বার তিনটে ছেলে, একটা ছেলে দুটো ছেলে তিনটে ছেলে, তাহলে ছেলেরা, তার মানে যখন আমি তিনটে ছেলেকে দেখব ছেলেরা ছেলেরা লাইন করে দাঁড়াও, ঠিক আছে, যদি এখানে শুধুমাত্র দেখা যাচ্ছে কি থাকতো রাকেশ থাকতো, রয়েছে সবাই লাইনে রয়েছে, সবাই লাইনে রয়েছে আর রাকেশ কি রয়েছে লাইনের বাইরে রয়েছে, তাহলে আমি রাকেশ কি বলতাম রাকেশ লাইনে দাঁড়াও। যেমন মেয়েরা পাখিরা প্রাণীর সঙ্গে দের দিগের যোগ করে, ঠিক আছে, প্রাণীর সঙ্গে দের দিগের যোগ করে, ঠিক আছে, প্রাণীর সঙ্গে দের দিগের যোগ করে। যেমন ছেলে মেয়েদের, ছেলে মেয়েদের ছেলে মেয়েদের, এখানে ছেলে মেয়েদের বোঝাতে কি বোঝানো হচ্ছে না একটা ছেলে নয় কিন্তু, বা একটা মেয়েকে নয়, ছেলে মেয়েদের অর্থাৎ অনেককে ছিল, এক দুই তিন চার দুটো মেয়ে তিনটে ছেলে থাকতে পারে, তাহলে ছেলে মেয়েদের, ছেলে মেয়েদের সমষ্টি, তাই না? ছেলে মেয়েদের মনুষ্য দিগের, মানে মনুষ্য দিগের মানে সমগ্র মানুষের, মানুষকে বোঝানো হচ্ছে মনুষ্য দিগের, ঠিক আছে, তাহলে সমগ্র মানুষকে বোঝানো হচ্ছে, মনুষ্য দিগের মানে সমগ্র মানুষকে বোঝানো হচ্ছে। দেখো তারপরে কি বলছে, অনেক সব যোগ করে, অনেক সব যোগ করে, অনেক মানুষ সব সদস্য। আজ আমাদের স্কুলে বার্ষিক প্রতিযোগিতা হয়েছিল,
পাশের গ্রাম থেকে অনেক মানুষ আমাদের স্কুল এই বার্ষিক প্রতিযোগিতা দেখতে এসেছে। তেমন অনেক মানুষ, একটা মানুষ নয়, যদি শুধুমাত্র শ্যাম আসে তাহলে আমি বলতাম কি শ্যাম এসেছিল, রহিম আসতো রহিম এসেছিল। তাহলে যেহেতু আমি গ্রামের প্রত্যেকের নাম জানি না, তাহলে আমি কি বললাম অনেক মানুষ আমাদের স্কুলে এসেছিল কি না আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দেখতে। তারপরে সব সদস্য, সব সদস্য আজ আমাদের মিটিংয়ে সব সদস্যই উপস্থিত ছিল, আজ আমাদের মিটিংয়ে সব সদস্যই উপস্থিত ছিল। তারপরে কি বলছে, খুব ভালো, কিন্তু আরো কিছু শব্দ আছে যেগুলো যোগ করলে বহুবচন বা সমষ্টি বোঝায়, যেমন গণ, গুচ্ছ, পাল, মহল, রাশি, সমূহ, বৃন্দ ইত্যাদি। বাক্যের মধ্যে দেখো কিভাবে এগুলো ব্যবহার করা হয়। বন্ধুগণ, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, দেখাতে অনেকে ভাষণ দেয়, বন্ধুগণ আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পারেন তাহলে বলুন, এরকম ভাষণ দেয় আর কি, তাই না? তাহলে বলুন, এবার তাহলে স্লোগান শুরু করলো, ঠিক আছে, তাহলে বন্ধুগণ বলুন। এরপর এই ঘটনার বুদ্ধিজীবী মহলে সারা পড়ে গেছে, অর্থাৎ তার বক্তব্য, সাপোজ আমি ধরে নিলাম তার বক্তব্য এত ভালো ছিল যে সবাই প্রভাবিত হয়েছে, বুদ্ধিজীবী মহলও খুব প্রভাবিত হয়েছে। অর্থাৎ বুদ্ধিজীবী মহলে, অর্থাৎ এখানে কি একজন বুদ্ধিজীবী, বুদ্ধিজীবী কি একজনাই না, বুদ্ধিজীবী মহল সমগ্র বুদ্ধিজীবীদেরকে বোঝানো হচ্ছে। মেঘ রাশি ভেসে যাচ্ছে নীল আকাশে, মেঘ রাশি এখানে একটা মেঘ বোঝানো হচ্ছে না, অনেকগুলো মেঘ, অর্থাৎ মেঘেদের দলকে বোঝানো হচ্ছে, অর্থাৎ মেঘেদের দলকে, মেঘ রাশি ভেসে যাচ্ছে নীল আকাশে। ঠিক আছে, সিদ্ধান্ত সমূহ জানিয়ে দেওয়া হয়েছে, সিদ্ধান্ত সমূহ, সমূহ একটা সিদ্ধান্ত না, আমি বললাম কি আমাদের টিফিনে মাছ লাগবে সোমবার, মাংস লাগবে বুধবার, দুধ এক গ্লাস করে দুধ প্রতিদিন দিতে হবে। তারপরে বললাম কি আমাদের টিফিনের পরেও আরো এক ঘন্টা খেলতে দিতে হবে। তার মানে আমরা কি করলাম, আমাদের সমস্ত কিছু যা চাওয়া পাওয়া ছিল আমরা জানালাম। ঠিক আছে, এবার কি সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত নিয়ে যারা হচ্ছে কর্তৃপক্ষে ছিলেন তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে তোমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া, ঠিক আছে আমরা মেটাবো, এই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তোমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়াকে আমরা মেটাবো, এই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ভক্তবৃন্দের ভিড়ে মন্দির চত্বর পরিপূর্ণ, অর্থাৎ এত ভক্তবৃন্দ হয়েছে যে মন্দির চত্বর একদম পরিপূর্ণ। যদি আমি এখানটায় একটা ভক্তের কথা বলতাম তাহলে নাম ধরে বলতাম যে শ্যাম আজকে মন্দিরে এসছে, তাই না? কিন্তু এখানে কি একজন ভক্তকে বোঝায়নি, বলছে ভক্তবৃন্দ, সমগ্র ভক্তকে বোঝাচ্ছে যে সমগ্র ভক্তরা কি মন্দির চত্বরে এসছে, এবং মন্দির চত্বর কি এখন প্রচুর ভিড়, মন্দির চত্বরে এখন প্রচুর ভিড়। আবার দেখো কিভাবে একই শব্দকে দুবার ব্যবহার করে বহুবচন করা, এর আগেই আমরা করেছি, তাই না? যেমন আমরা করেছিলাম যে ঝুড়ি ঝুড়ি, তার মানে একটা ঝুড়ি আর একটা ঝুড়ি, তাই না? ঝুড়ি ঝুড়ি, তার মানে এখানটা যোগ চিহ্ন দিই, যদি একটা ঝুড়ি দুটো ঝুড়ি হয় তাহলে যোগ চিহ্ন দিকে যাচ্ছে, তাহলে ঝুড়ি ঝুড়ি আম, আমি আগেই করেছি, তাহলে ঝুড়ি ঝুড়ি আম। দেশে দেশে, দেশে দেশে কি এখন করোনা ভাইরাস, দেশে দেশে এখন করোনা ভাইরাস, ঠিক আছে, কি মারণ ভাইরাস দেশে দেশে ছড়িয়ে পড়েছে, তার জন্য আমরা এখন কি সবাই লকডাউনে, তাই না? কেউ আমরা বাইরে বেরোতে পারছি না, তাহলে দেশে দেশে এখন কি করোনা ভাইরাস, তার মানে একটা দেশের কথা নয় দেশে দেশে, তাই না? চীন, আমেরিকা, ইটালি, ভারত, বাংলাদেশ, পাকিস্তান সমস্ত দেশ দেশে দেশে ছড়িয়ে গেছে, গাছে গাছে, একটা গাছ কি না, গাছে গাছে, তাই না? গাছে গাছে কত ফল ধরেছে, অর্থাৎ একটা গাছে নয়, দেখা যাচ্ছে আমরা, আমি একটা আম বাগানে গেলাম, আমি শ্যামকে দেখে বলছি দেখ গাছে গাছে দেখ কত আম ধরেছে, এইবার আমরা আম পারবো আর খাবো, পারবো আর খাবো। হ্যাঁ, শ্যাম বলছে দাঁড়া পারবি খাবি, ওই দেখেছিস লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই না? বলি বল
পুকুরে থাকি না, মজা করি, কচি কচি। সমস্ত মাঠটা কচি কচি ঘাসে ভরে গেছে, কচি কচি কেন কি একটা, আমি যদি বলতাম ভাই একটা ঘাস কি না, কচি কচি ঘাস মানে অনেক ঘাস, তাই না? কচি কচি ঘাসে মাঠ ভরে গেছে, একটা ঘাস নয় অনেক ঘাস। বলছে কেউ কেউ, বলছে কেউ কেউ নিশ্চয়ই আমরা আমার সঙ্গে একমত নও। অর্থাৎ আমি বললাম আজ বিকেলে আমরা ফুটবল খেলব, অনেকে বলল না স্যার, ঠিক আছে, অনেকে প্রকাশ প্রকাশ না করতে পারে। তখন আমি বললাম কি তোমরা মনে হয় কেউ, তোমাদের মুখ দেখে বোঝা যাচ্ছে তোমরা কেউ কেউ মনে হয় এই মতের সাথে এক নও। তখন ওই পেছন থেকে দু তিনজনে হাত তুলে বললো হ্যাঁ স্যার একমত নই তো। কেন না একমত নই, যে আমরা আজকে ঠিক করেছি যে আমরা আজকে ক্রিকেট খেলবো, আজকে তো আমরা ফুটবল খেলবো না, আজকে আমাদের তো পঞ্চম শ্রেণীর সঙ্গে আমাদের ম্যাচ রয়েছে, তাই না? বলতে পারি বলতে এইভাবে বহুবচন করার খেলায় সারা ক্লাস মেতে উঠল। শুধু কৃষাণু হাত তুলে জানালো যে ও কিছু বলতে চায়। আমি অনুমতি দিতেই সে চিন্তিত মুখে উঠে দাঁড়ালো, বলল অনেক সময় তো কোনো কিছু যোগ না করলেও বহুবচন বোঝা, তাই না? বলছে অনেক সময়, একদম সঠিক, যে অনেক সময় কোনো কিছু যোগ না করলেও কিন্তু বহুবচন বোঝায়। বলছে এক বচন বোঝায় না, এক বচন বোঝায় না। যেমন ক্লাসের অনেকেই খুব আপত্তি জানালো, বলল এরকম হয় নাকি কখনো। আমি বললাম উদাহরণ দিয়ে তোমার কথাটা বোঝাও। যেমন ধরুন মানুষ মরণশীল বললে একজন মানুষ তো মরণশীল বোঝায় না। আমি বললাম মানুষ মরণশীল অর্থাৎ সমস্ত মানুষরাই কি জন্মেতে যখন তাদের মৃত্যু হবে, মানুষ মরণশীল, তাহলে কি একটা মানুষ কমে যাচ্ছে না, সারা পৃথিবীকে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, তাই না, তাদেরকে বোঝাচ্ছে যে জন্মিলেই মরিতে হইবে, অর্থাৎ যে জন্মাবে তার মৃত্যু অবশ্যম্ভাবী। তাহলে মানুষ মরণশীল অর্থাৎ একটা মানুষকে নিশ্চয় বোঝাচ্ছে না, মানুষ মরণশীল অর্থাৎ মানুষ সমগ্র মানুষ জাতিকে বোঝাচ্ছে। যেমন সব মানুষকে বোঝায়, যেমন আমি বললাম পাখির ডাকে ঘুম ভাঙে, বললে তো একটা পাখিকে বোঝায় না অনেক পাখিকে বোঝায়, এটাই তো বলতে চাই, চাইছো কিষাণু? কিষাণুর মাথা নেড়ে ছাই দিল, অর্থাৎ বললো হ্যাঁ স্যার আমি এটাই বলি, মানে ওই একটুখানি ইতস্তত বোধ করে বলছে যে আমি বললাম যে পাখিটাকে ঘুম ভাঙে বলতে, বললে তো একটা পাখি বোঝায় না অনেক পাখি বোঝায়, এটা তো বলতে চাইছো কিষাণু? হ্যাঁ, কিষাণুর মাথা নেড়ে ছাই দিল, অর্থাৎ কিষাণু একটু মাথা নেড়ে ছাই দিল, অর্থাৎ ঠিকই বলছেন স্যার, ঠিক। আচ্ছা তোমরা কি এবার মানবে যে কৃষাণু ঠিক বলেছে? সারা ক্লাসে এবার হই হই করে কৃষাণু পাশে দাঁড়ালো, অর্থাৎ সবাই এবার কৃষাণুকে সমর্থন করতে শুরু করলো। হ্যাঁ সবাই বলে এই তো ঠিকই, তো কৃষাণু ঠিকই বলেছে, অর্থাৎ আমরা যেরকম করে থাকি আর কি, কৃষাণু তাহলে এবার ঠিকই বলেছে। আমি বললাম ক্লাস শেষ হয়ে এসেছে, আমি একটা বাক্য লিখবো, তোমাদের বলতে হবে কি ভুল আছে সেই বাক্যে। এইসব কথাগুলো না বললেই ভালো হয়। দেখি সব চুপ করে আছে, আমি আবার লিখলাম এইসব কথা না বললেই ভালো। দেখো তো কথা এখানে কোন বচন, সবাই বললো বহু বচন। বেশ এবার দেখো এই কথাগুলো না বললেই ভালো হয়, তাহলে নিজেরাই বুঝতে পারছো। এবার এবারও বহু বচন, তাহলে এইসব কথাগুলো না বললেই ভালো হয়, এই কথাগুলো না বললেই ভালো হয়, এইসব তার মানে এই কথাগুলো আর এইসব, তার মানে এই কথাগুলো আর এইসব কথাগুলো না বললেই ভালো হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে কেউ একটা বাজে কথা বলেছে, মাস্টারমশাই তাকে বারণ করছে, বলছে যে এই কথাগুলো না বললেই ক্লাসে, এই কথাগুলো তোমরা ক্লাসে এই কথাগুলো না বললেই ভালো। বললে কি হয়, দুবার বহুবচন হয়, দুবার বহুবচন হলে কি সেটা দোষে?
একবারেই যখন বহুবচন বোঝানো যাচ্ছে তখন দুবার করে কি হবে? কোনো কিছুই প্রয়োজনের অতিরিক্ত ভালো নয়, তাই না? ঠিক আছে, এখানে আমাদের ভাষা পাঠে আলোচনা শেষ হয়। এবার আমরা এতক্ষণ যা কিছু শিখলাম তাহলে এবার আমরা সেগুলো সঠিক শিখেছি নাকি তা বাড়ির কাজের মধ্য দিয়ে আমরা দেখব। এগুলো বাড়ির কাজ, আশা করব সকলে করবে, করে তোমাদের শিক্ষক মহাশয় বা তোমাদের প্রিয়জন যারা আছে, যারা তোমাদেরকে পড়াশোনায় সাহায্য করে, তাদের কাছে তোমরা সাহায্য নেবে। ঠিক আছে, যদি কোনো প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে কেমন লাগছে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমরা যখনই আবার নতুন কোনো ভিডিও আপলোড করব তখন যাতে তোমরা সহজেই নোটিফিকেশন পেয়ে যাও যে আমরা আবার নতুন একটা ভিডিও আপলোড করেছি। তাহলে আজকে এখানেই নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিও।